তিনি ডিজিটাল বাংলাদেশ করে উপহাসের পাত্র হয়েছেন, তার সন্তানকে বিদেশে কোটি কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সেই প্রকল্প ধরা খাওয়ার পরে এখন তিনি স্মার্ট বাংলাদেশ নামে স্টেজ ভাঙা বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে স্টেজ ভাঙা বাংলাদেশ। বন্ধুগণ, আজকে বিদ্যুতের মূল্য বৃদ্ধি হবে কিন্তু গণভবনে থেকে শেখ হাসিনা টের পাবেন না। এই মূল্য বৃদ্ধির ফলে জনগণের কি কষ্ট হবে? কারণ গণভবনের বিদ্যুতের মূল্য তাকে পরিশোধ করতে হয় না, এই গণভবনের বিদ্যুতের মূল্য পরিশোধ করে দেশের জনগণ। এই দেশের কৃষক ভোরবেলা খেতে গিয়ে ফসল ফলাতে নিজের রক্তকে ঘামে পরিণত করে, আজ এই বাড়তি মূল্য পরিশোধ করার জন্য কৃষকের কি পরিমাণ কষ্ট হবে সেইটা এই আওয়ামী দুর্বৃত্ত সরকারের প্রধান জানে না। কারণ তিনি ডিজিটাল বাংলাদেশ করে উপহাসের পাত্র হয়েছেন, তার সন্তানকে বিদেশে কোটি কোটি টাকা লুটপাটের সুযোগ করে দিয়েছেন। সেই প্রকল্প ধরা খাওয়ার পরে এখন তিনি স্মার্ট বাংলাদেশ নামে স্টেজ ভাঙা বাংলাদেশ, যে স্মার্ট বাংলাদেশ হয়ে গেছে স্টেজ ভাঙা বাংলাদেশ। এই স্টেজ ভাঙা বাংলাদেশের আওয়ামী স্লোগান আবার বাংলাদেশের মানুষের পকেট কাটার ধান্দা করছে। বিদ্যুতের টাকা লুট করে আজিজ খানেরা সিঙ্গাপুরে ধনী হয়েছে। আওয়ামী লীগ শেখ মুজিবের পরিবেশে শেখ হাসিনার পরিবারের প্রত্যেকটা ঘনিষ্ঠ লোক বিদেশে কোটি কোটি ডলার পাচার করেছে এই বিদ্যুৎ খাত থেকে। এখন নতুন করে আরও পাচারের ধান্দা করার জন্য তারা এই নতুনভাবে বিদ্যুতের দাম বাড়িয়েছে। কৃষক শ্রমিক মেহনতি মানুষ এই বাড়তি দামকে নিজের জীবনের উপরে একটি দুর্বিষহ যন্ত্রণা চাপিয়ে দেওয়ার জন্য আজকের এই প্রতিবাদ সমাবেশ। এই প্রতিবাদ সমাবেশ থেকে বর্ধিত মূল্য প্রত্যাহার করে জ্বালানি মূল্য কমানোর, গ্যাসের মূল্য কমানোর, সিলিন্ডারের মূল্য কমানোর, বিদ্যুতের মূল্য কমানোর দাবি জানিয়ে আমার কথা শেষ করছি। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন।